ওকে, তো আমরা এখন বুঝবো যে অ্যাপ্লাই কীভাবে করব। ওকে, তো দেখুন আমরা যাচ্ছি আপওয়ার্কে। আপওয়ার্কে গেলাম, আমি এসইও লিখে সার্চ করলাম। তাহলে সার্চ করার পর আমরা গত আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে অনেকগুলো কাজ থেকে আমি ফিল্টারিং করে আমি আমার জন্য যে প্রযোজ্য যে কাজগুলো সে কাজগুলো কীভাবে খুঁজে বের করব। তো দেখুন আমরা খুঁজে পেলাম। তো এখন আমরা এই কাজগুলো থেকে আমরা কোনো যে কোনো একটা কাজে আমরা অ্যাপ্লাই করব। আমি খুব সহজ একটা কাজ আমি খুঁজে নিচ্ছি। দেখুন এই 740টা জব থেকে আমি গুনে গুনে 3টা বা 4টা কাজ আমি অ্যাপ্লাই করব। তো দেখুন কোন কাজে অ্যাপ্লাই করা যায়। ওয়েবসাইট মেনটেন্যান্স, নিডেড ডিভি থিম ওয়ার্ডপ্রেস, আমরা আমাদের এসইওর একটা কাজ খুঁজে নিই, খুব সহজ একটা কাজ। দেখুন এই কাজটা এসইও ফর অস্ট্রেলিয়ান ক্যাফে ওয়েবসাইট। অস্ট্রেলিয়ার কোনো একটা ক্যাফের মানে কোনো একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটের জন্য এসইও করতে হবে। আমরা একটু কাজটা পড়ি, বায়ারের রিকোয়ারমেন্টগুলো একটু বুঝি যে আসলে বায়ার কী করতে বলছে, আমাদের কী কী করতে হবে। আমি তার আগে একটু বলি যে আমরা এসইও কাজটা শেখার আগে আমরা বায়ারের জব ডেসক্রিপশনগুলো বুঝবো না। আগে আপনি কাজগুলো শিখবেন, শেখার পরেই সেই কাজ সংশ্লিষ্ট কথাবার্তাগুলো আপনি বুঝবেন, না হলে এগুলো বুঝবেন না, এগুলো পড়ার দরকার নেই। যাই হোক, আমি খুব সহজ করে এই বিষয়টা আমি বুঝিয়ে বলছি। দেখুন এসইও ফর অস্ট্রেলিয়ান ক্যাফে ওয়েবসাইট, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পোস্টেড 7 আওয়ার্স আগো, 7 ঘন্টা আগে সে কাজটা পোস্ট করেছে। একটা অস্ট্রেলিয়ার একটা ক্যাফে মানে একটা রেস্টুরেন্টের মালিক পোস্টটা করেছে। আই কারেন্টলি হ্যাভ এ বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর মাই ক্যাফে লোকেটেড ইন দ্য মেলবোর্ন সিবিডি, এটা জায়গার নাম, মানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার একটা ক্যাফে আছে এবং সেই ক্যাফের একটা ওয়েবসাইট আছে। ওকে, আই নিড সাম ওয়ান টু সেট দ্য সাইট আপ টু দ্য ফাউন্ড অন গুগল, সে এমন কাউকে চাচ্ছে যে তার ওয়েবসাইটটাকে গুগলে খুঁজলে যেন পাই সেই ব্যবস্থা করে দিতে। সহজ কথা, এটা হলো এসইওর কাজ। এসইওর কাজই হলো কোনো ওয়েবসাইটকে গুগল টপে নিয়ে আসা, তারপর ফেসবুক মার্কেটিং করা, ইউটিউব মার্কেটিং করা, মানে অনলাইনে কোনো একটা কোম্পানির জন্য প্রচার করা। তো তার এটা হলো একটা রেস্টুরেন্ট, এখন সে চাচ্ছে এই রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইটে মানে ইন্টারনেটে প্রচার করতে। অ্যান্ড অলসো ডু সাম বেসিক্স এসইও মার্কেটিং, আরও কিছু অন্যান্য এসইও মার্কেটিং করার জন্য। তো আসলে সে পরিপূর্ণভাবে জানে না যে কী করতে হয়, কী কী করার আছে, সে জানে না, তার না জানারই কথা, কারণ সে তার রেস্টুরেন্টের ব্যবসা নিয়ে ব্যস্ত। তো আমরা তাকে সাজেস্ট করব যে সে কী কী করবে, আরও কী কী সে করতে পারে, কীভাবে সে তার কাজটা আরও ভালোভাবে তার মানে বিজনেসটা সে প্রচার করতে পারে। তো দেখুন আমরা যখন কোনো কাপড় সেলানোর জন্য টেলারে যাই, তখন আমি মনে করেন পার্টিতে যাওয়ার জন্য একটা শার্ট তৈরি করছি। তো আমি যদি বায়ারকে বুঝাতে পারি, আমি যদি টেলারকে যদি বুঝাই যে আমার জন্য এইভাবে একটা শার্ট তৈরি করেন যেন সেটা অল্প আলতের জন্য চিকচিক করে, যেন সেটা এরকম থাকে সেরকম থাকে, তো আমার টেলার যদি সেই জিনিসটা বুঝার পর সে যদি উল্টো আমাকে বুঝাই, হ্যাঁ আপনার জন্য ওইরকম কাপড়ই দরকার, ওইরকম কাপড় করলে অল্প আলাতে ওইরকম কাপড়গুলো চিকচিক করবে, ওই কাপড়গুলো ভালো, ওই কাপড়গুলো এরকম, আপনি যে জন্য চাচ্ছেন এটার জন্য, এই কাজের জন্য এই জিনিসটা পারফেক্ট হবে, তখন আমরা টেলারকে বলবো যে ওকে ঠিক আছে তুমি যেভাবে চাচ্ছ এভাবেই করো। ওকে, তো আমরা যখন কোনো কাজ দিতে যাই কাউকে, তখন আমরা তার কাছ থেকে পরামর্শ নিই, কারণ সে এক্সপার্ট। ঠিক বায়ারও এই কাজটা যখন দিতে এসছে, বায়ার পরিপূর্ণভাবে জানে না আসলে কী কী করতে হয়। তো এই কাজে যখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর বায়ারের সাথে যখন কথা হবে, তখন আমরা বায়ারকে আরও ভালোভাবে জিনিসগুলো বুঝাতে পারবো যে তুমি আর কী কী করতে পারো। ওকে, তো দেখুন সে চাচ্ছে কি যে তার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের যে ওয়েবসাইটটাকে প্রচার করার জন্য। ওকে, অনগোয়িং প্রজেক্ট, এসইও স্পেশালিস্ট, প্রজেক্ট টাইপ অনগোয়িং প্রজেক্ট, আদার স্কিল, এটা কাজ করার জন্য স্কিলগুলো লাগবে। ওকে, এগুলো সে জাস্ট আনুমানিক স্কিল দিল। এখন আপনি অ্যাপ্লাই করার পর আপনি যদি তাকে খুব ভালো করে বুঝাতে পারেন, মনের মাধুরী মিশিয়ে যদি তাকে বুঝাতে পারেন যে তুমি এভাবে করো, এভাবে করলে তোমার গুগলে প্রচার হবে, তুমি তো ফেসবুকে তুমি প্রচার করো, তুমি ইউটিউবে প্রচার করো, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করো, তুমি গুগলে এইভাবে অন্য অন্য বিষয়গুলো আপনি যখন দেখাবেন তখন সে বুঝবে, হ্যাঁ তাই তো আমি তো ওভাবে করতে পারি, ওভাবে করলে তো আমার আরও অনেক ভালো হবে। যখন যুক্তিসঙ্গতভাবে বায়ার বুঝবে, তখন বায়ার কী করবে, আপনাকে সে সিলেক্ট করবে।
ওকে, আমরা পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো, কীভাবে আমরা বায়ারকে আরও ডিটেলস বুঝাবো, কীভাবে বায়ারকে আমরা ইমপ্রেস করব। ওকে, ইমপ্রেস করা বলতে মিথ্যা কথা বলে ইমপ্রেস করা না, পজিটিভ বিষয়গুলো দেখিয়ে, বায়ারকে পথ দেখিয়ে, তার যে আলটিমেট উদ্দেশ্যটা, যে সফল হওয়ার জন্য পথ দেখিয়ে বায়ারকে ইমপ্রেস করা। তো দেখুন আমরা কাজটা দেখি, তারপর হচ্ছে কাজটা হচ্ছে লেস দেন 30 আওয়ার্স পার উইক, আওয়ারলি, মানে ঘন্টা হিসেবে কাজটা দিবে এবং কাজটা চলতে থাকবে, কাজটা 3 থেকে 6 মাস। তো অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানিগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে, মানে সর্বোচ্চ 6 মাস, 6 মাসের পরে আবার কি আবার তারা রিনিউ করে। এটা বিদেশের সিস্টেম অনুযায়ী কোনো কোম্পানির কোনো এমপ্লয়ির সাথে কন্ট্রাক্ট হয় 6 মাসের জন্য, এবং প্রতি 6 মাস পরপর এই ইয়েটা মানে রিনিউ হয়, যে জবের যে এগ্রিমেন্টটা সেই এগ্রিমেন্টটা রিনিউ হয়। আমাদের দেশে একবার নিয়োগ দিলে এটা আজীবন থেকে যায়, কিন্তু দেশের বাইরে প্রত্যেকটা এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করে এবং প্রতি 6 মাস পরপর তাদের এখানে মানে রিনিউ হয়। এরপর এই কাজটা কী কাজ, কাজটা হচ্ছে এন্ট্রি লেভেলের কাজ। ওকে, তারপর দেখুন কাজটা অক্টোবর 31, আচ্ছা এটা আজকের ডেটে স্টার্ট ডেট অক্টোবর 31, 2017, অক্টোবর 31 তারিখ থেকে স্টার্ট করতে হবে। আজকে হলো 26 তারিখ, ওকে, তো অক্টোবরের 26 তারিখ আজকে। তো দেখুন, এরপর দেখুন ডান পাশে রিকোয়েস্ট, এটা লাগবে না, অ্যাভেলেবেল কানেক্ট এগুলো লাগবে না, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের স্টার হলো 5-স্টার রেটিং, ক্লায়েন্টটা খুব ভালো মানের ক্লায়েন্ট আমরা দেখতে পাচ্ছি, কারণ যারা তার কাজ করেছে তারা তার সম্পর্কে খুব ভালো ফিডব্যাক দিয়েছে, মানে এর আগে যারা কাজ করেছে, যেসব ফ্রিল্যান্সাররা কাজ করেছে তারা তার সম্পর্কে খুব ভালো রেটিং দিয়েছে। একটা ফ্রিল্যান্সার যখন কাজ শেষ করে, শেষ করার পর সে ক্লায়েন্ট সম্পর্কে একটা রেটিং দেয়, তো আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টটা ভালো ক্লায়েন্ট। ভালো ক্লায়েন্ট আর খারাপ ক্লায়েন্ট মানে এটা না যে ভালো ক্লায়েন্টরা টাকা দেয়, খারাপ ক্লায়েন্টরা টাকা দেয় না, সেরকম না, টাকা সবাই দেয়। বিষয় হলো কিছু কিছু লোক হলো বেশি খাটায় এবং বেশি একটু ঝামেলা করে, হ্যাঁ এই কাজটা আবার করে দাও, এই করো সেই করো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এই বায়ারটা ভালো, তো আপনি রেটিং দেখে বুঝবেন। তারপর হচ্ছে কাজটা হচ্ছে অস্ট্রেলিয়া, বায়ার থাকে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে, এটা হচ্ছে তার এখানে লোকাল টাইম, তার ওখানে এখন রাত 2:42। ওকে, এটা লোকাল টাইমগুলো দেয়, কারণ যখন আপনি বায়ারের সাথে কথা বলবেন, কথা বলার সময়ের জন্য বুঝতে পারেন যে তার সময় অনুযায়ী। এখন যদি আপনি বায়ারকে কল করেন, নিশ্চয়ই আপনি এই মুহূর্তে বায়ারকে কল করবেন না, এখন সে ঘুমাচ্ছে। সে মোট 18টা জব পোস্ট করছে, তারপর সে টোটাল $2,000 উপরে সে স্পেন্ড করছে, সে 12 জনকে হায়ার করছে, তারপর সে অ্যাভারেজ রেট দিছে কত, $4.43 per hour। এইটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, সে অ্যাভারেজ রেট দিয়ে কত, $4.43। সে আগে এর আগে বারো জনকে ও হায়ার করেছে এবং 12 জনই তার সম্পর্কে খুব ভালো বলেছে, এবং সে অ্যাভারেজ রেট দেয় $4.43। তাহলে এই কাজটা আওয়ারলি রেট, তাহলে আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে এই কাজে যখন আমরা অ্যাপ্লাই করব আমরা রেটটা কত দেব, আমরা এটার আশেপাশেই দেব, আমরা দেবো $4.50 অথবা $5। তাহলে আমরা $5 রেট নিশ্চিতভাবে আমরা এখানে দিতে পারি, যে দুবাইয়ের এরকম অ্যাপ্লাই করে, এরকম রেট যেটা বায়ার দিয়েছে। তো দেখুন আমরা এই জবটা দেখলাম এবং জবের অনেক কিছু আমরা বিশ্লেষণ করলাম, আমরা বিশ্লেষণ করে বুঝলাম যে এটা একটা রেস্টুরেন্ট কোম্পানি, ওর জন্য অনলাইনে প্রচার করতে হবে এবং সে আমাদেরকে প্রতি ঘন্টা প্রতি $5 আশেপাশে আমাদেরকে স্যালারি দিবে, $4 থেকে $5, এবং আমরা কাজটা করতে থাকবো। এটা হচ্ছে লং টার্ম কাজ, কারণ রেস্টুরেন্ট যতদিন থাকবে ততদিন তাকে কাজটা করাতে হবে, এসইওর কাজগুলো কখনো স্টপ করা যায় না। আপনি যদি এই কোম্পানির কাজ নেন, তাহলে এই কোম্পানির কাজটা আপনি করতেই থাকবেন, বছরের পর বছর আপনি কাজটা করতেই থাকবেন। যদি ভালো কাজ করেন, তাহলে কোম্পানি আপনাকে আরও বেশি পরিমাণে স্যালারি বাড়িয়ে দেবে এবং একসময় চাইবে যে আপনাকে ওইখানে নিয়ে যেতে। ওকে, কারণ বিদেশের কোনো কোম্পানি যদি তাদেরকে আপনাকে স্পন্সর করে এবং আপনার ব্যাপারে ওরা মানে কনফিডেন্স দেয়, তখন তাদের দেশের এম্বাসি খুব ইজিলি সেটা অ্যাপ্রুভ করে। ওকে, তো দেখুন আমরা আরও কিছু দেখি, প্রিফার্ড কোয়ালিফিকেশনস, আচ্ছা এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। তো দেখুন এরপরে হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক হিস্ট্রি অ্যান্ড ফিডব্যাক, এই ক্লায়েন্টের কাজ আগে যারা করেছে, এই যে এই একজন ফ্রিল্যান্সার তার কাজ করেছে এবং সে তাকে 5-স্টার ফিডব্যাক দিয়েছে, এই যে এই এমপ্লয়িটা, ওকে, ওকে সে $5.5 করে সে পে করেছে,
তাকে টোটাল $288 পে করেছে এবং সে ওই এমপ্লয়ি কাজ করার পর বায়ারকে ফিডব্যাক দিয়েছে যে ভালো বায়ার। এরপর দেখুন সিমিলার জবস অন আপওয়ার্ক, যাক এগুলো লাগবে না। তাহলে মোটামুটি একটা জব ডেসক্রিপশনে কী কী থাকে আমরা দেখলাম। জব ডেসক্রিপশনে প্রথমে থাকবে টাইটেল, কী কাজ করাতে চাই বায়ার, সে কাজের নাম দিয়ে কী কাজ করাতে চাই, কিসের কাজ করাতে চাই। তারপর এখানে থাকবে, আচ্ছা এখানে কখন কাজটা পোস্ট করা হয়েছিল, এখানে হচ্ছে কাজটা করার জন্য আসলে কাজটা কী ধরনের কাজ, কাজটা এসইউর কাজ। এখানে হলো কাজটা কী করতে হবে, তার একটা ওয়েবসাইট আছে, তার একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের প্রচার করতে হবে। তারপর হলো এখানে এই কাজটা করার জন্য কী কী স্কিল লাগবে, তারপর হলো এটা এই ঘন্টা হিসেবে নাকি ফিক্সড প্রাইজের কাজ, এগুলো আছে। এরপর দেখুন, এরপর এখানে আরও অনেক কিছু আছে, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট কোথাকার, এই ক্লায়েন্টের অবস্থা কেমন, এই ক্লায়েন্ট কত টাকা স্পেন্ড করছে, কত টাকা খরচ করছে, কতজনকে হায়ার করছে, এবারে দিচ্ছে কত রেট দেয়, তো সব কিছু আমরা দেখলাম। আমরা যখন কোনো একটা কাজে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার আগে আমাদের প্রথম পদক্ষেপ হলো এই সব কিছু খুব ভালোভাবে খুঁটিনাটি সহ দেখা। যদি এই বায়ারের রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইটের ঠিকানা থাকতো, আমরা ওয়েবসাইটের ঠিকানাটা কপি করে আমরা এখানে দেখতাম, তার রেস্টুরেন্ট আমরা দেখতাম, দেখার পর আমরা কি বুঝতাম যে আরও একটু ভালো ভালোভাবে আমাদের আইডিয়া হতো। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে অনেক সব কিছু দেখার পর যে এই বায়ারের সাথে কীভাবে কথা বলতে হবে, বায়ারের আলটিমেটলি কী চাই। ওকে, তাহলে আমরা এই কাজে অ্যাপ্লাই করবো, আমরা ডিসাইড করলাম। তো অ্যাপ্লাই করার জন্য জাস্ট ক্লিক করবো এই বাটনে, সাবমিট এ প্রপোজাল। ওকে, অ্যাপ্লাই, এটাই হলো অ্যাপ্লাই বাটন, মানে আমরা প্রস্তাব পাঠাবো, প্রপোজাল মানে প্রস্তাব, এটা বিয়ের প্রস্তাব না, কাজের প্রস্তাব। সাবমিট এ প্রপোজাল, আপনি একটা প্রস্তাব বায়ারকে সাবমিট করবেন যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তো তোমাকে আমি কাজ করে এভাবে এভাবে তোমার জন্য আমি এটা এটা করতে পারবো। তাহলে আমরা একটা প্রস্তাব পাঠাচ্ছি, দেখুন সাবমিট এ প্রপোজাল। তো দেখুন প্রপোজাল লেটার আসার পর এই যে এখানে আসছে সাবমিট এ প্রপোজাল, জব ডিটেলসটা আমরা আবার এখানে এখানে দেখতে পাচ্ছি, সংক্ষিপ্ত করে এখানে আবার দেখতে পাচ্ছি। তারপর কানেক্ট, সেটা লাগবে না, টার্মস, ইউর প্রোফাইল হলো, আপনি প্রোফাইলের রেট দিয়েছেন $3.75 পার আওয়ার, আর রেট টিপ, এখানে একটা টিপস দেওয়া আছে যে আপনি কত ডলারে কাজটা পেতে পারেন। আপওয়ার্ক বায়ারের অন্য অন্য কাজগুলা দেখে মানে মানে অ্যাপ্লাই রেট, কাকে কত কী পরিমাণ পে করো, এটা দেখে আপনাকে একটা সাজেশন দিচ্ছে যে আপনি একটা টিপস দিচ্ছে যে আপনি $6.91 চাইতে পারেন, কারণ সে এরকমই পে করে। ওকে, তো আওয়ারলি রেট, এখন আপনাকে রেট দিতে হবে, টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি অন ইউর প্রপোজাল, টোটাল অ্যামাউন্ট। তো দেখুন টোটাল অ্যামাউন্ট, এখন আপনি কত ডলারে কাজটা চান, আমি দিলাম $5, দেখুন আমি দিলাম $5, তো $5 দিলে 20% কে কাটবে, আপওয়ার্ক কাটবে, আপওয়ার্ক $1 নেবে, আর আপনি পাবেন কত ঘন্টায় $4। আপনি যদি $6 দেন সেক্ষেত্রে সেভাবে আপনি টাকাটা পাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনি এখানে $6 দিতে পারেন, $5 দিতে পারেন, 5 থেকে 6 যে কোনো একটা দিতে পারেন, আমি দিলাম $5। এখানে রেটটা কখনো অতিরিক্ত কমিয়ে দেওয়া যাবে না, রেট যদি আপনি অতিরিক্ত কমাই দেন তাহলে সেক্ষেত্রে এটা নিজেকে নিজে আন্ডার এস্টিমেট করা। ওকে, তো রেট যদি অতিরিক্ত কমাই দেন তাহলে বায়ার বুঝবে যে আপনার আসলে কোনো যোগ্যতাই নেই, আবার যদি অনেক বেশি পরিমাণে রেট দেন তাও বায়ার কি আপনার সাথে কথাও বলবে না। তো সুতরাং রেটটা দিতে হবে লজিক্যাল, বায়ার আগের ক্লায়েন্টগুলোকে যে পরিমাণ, আগের এমপ্লয়িদেরকে যে পরিমাণ পেমেন্ট করেছিল, পেমেন্ট হিস্ট্রি দেখে আমরা সেই রেটটা এখানে বসাবো। ওকে, আমরা রেটটা দিলাম, রেট দেওয়ার পর এরপর হচ্ছে কভার লেটার। কভার লেটার মানে হলো অ্যাপ্লাই লেটার, আমরা বায়ারকে একটা চিঠি লিখব, চিঠি, এটা বাবার কাছে টাকা চাহিয়া পত্র সেরকম একটা পত্র, অথবা স্কুলের হেডমাস্টারের কাছে এই ছুটি চাহিয়া আবেদন এরকম একটা চিঠি, একটা ইনফর্মাল লেটার আমরা এখানে লিখব। তো আমরা পরের ভিডিওতে দেখাবো যে কভার লেটারটা কীভাবে লিখবেন। ওকে, থ্যাংক ইউ।